শান্তিনিকেতনের বসন্ত উৎসব সারা পৃথিবীর মানুষ দেখেন, আমরাও মালদার মানুষের জন্য মালদা ডিএসএর ময়দানে 18ই মার্চ শুক্রবার সকাল 6টা থেকে বসন্ত উৎসব পালিত হবে। এবং এখানে মালদা শিল্পী সংসদের উদ্যোগে মালদার সমস্ত শিল্পীরা একত্রিত হয়ে অনুষ্ঠানটা করবে। নির্দিষ্ট শিল্পীরাই মাঠের ভেতরে অনুষ্ঠান করবেন, তাদের যেমন কাঠ থাকবে, এবং বাকি যারা মানুষ মালদার আসবেন তারা গ্যালারিতে বসবেন। নতুন প্রজন্মের যারা মানুষরা আছেন, ছেলেমেয়েরা আছেন, তাদের জন্য অনুষ্ঠান শেষে আলাদা অনুষ্ঠান থাকবে। সব মিলিয়ে আমরা মালদার মানুষ ডিএসএল ময়দানে 18 তারিখ একটা রঙিন বসন্ত উৎসবে সামিল হবো, এটুকুনি বলতে পারি। হ্যাঁ, নিশ্চিতভাবে কোভিড আবহের পরিস্থিতিটাও আমাদের মাথায় রাখা উচিত, ফলে স্বাভাবিকভাবে সবটাই দিকে আমরা লক্ষ্য রাখছি, যাতে অনুষ্ঠানটাও হোক, মানুষেরও যাতে কোনো সমস্যা না হয়। বিশেষ আকর্ষণ কী থাকবে? বললাম তো, বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের সমস্ত জেলার যত শিল্পীরা প্রায় প্রত্যেকেই অংশগ্রহণ করবে, এবং শান্তিনিকেতনের যে সংস্কৃতির আবহে অনুষ্ঠান হয় সেই আবহের অনুষ্ঠানই মালদার মানুষ উপভোগ করবে। সকাল 6টায় হবে, 10টা পর্যন্ত চলবে।